ইরান ইসরায়েলে একে অপরের বর্তমান চরম শত্রুতার খবর কম বেশি আমরা সকলেই জানি। গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধের কারণে ইরান এবং ইসরায়েলের বৈরিতা তৈরি নিয়ে নতুন করে আবারও আলোচনা শুরু হয়েছিল অনেক আগেই, কেননা হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছে ইরান। এরই মধ্যে 2000 কিলোমিটারেরও বেশি দূরত্ব থেকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলে আকাশপথে হামলা করেছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যেই ঘোষণা করেছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় ইসরায়েলি অভিযান চালাতে থাকবেন তিনি। ইরানও হামাসের সঙ্গে যুদ্ধে যোগ দিলে শুরু হতে পারে আরেক যুদ্ধ, তবে তাই হয়েছে। বিশেষজ্ঞদের এমন শঙ্কা আজ বাস্তবে রূপ নিয়েছে। যদিও ইতিপূর্বে ইরানকে সতর্ক করেছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। বরং সবার হুঙ্কারকে পাশ কাটিয়ে ইরান যা করার ঠিক তাই করেছে, সরাসরি হামলা করে বসেছে ইসরায়েলের ভূখণ্ডে। ইরান ও ইসরায়েল এখন পরস্পরের শত্রু হলেও অতীতে এমন পরিস্থিতি ছিল না। একসময় এই ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের পরম বন্ধু। এমনকি 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান। ১৯৫০ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল ইরান। দুই দেশের মধ্যে এরপর ক্রমেই অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক বৃদ্ধি পায়। এরপর 1957 সালে যখন ইরান এর গোয়েন্দা সংস্থা সাভাক প্রতিষ্ঠিত হয়, তখনও এতে সহযোগিতা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক ধরে রাখায় মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য। অতি সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরান সরকার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখলেও ইরানের ভেতরে আগে থেকেই ইসরায়েলের বিরোধিতা ছিল। ইরানের শাসনবিরোধী বামপন্থীদের সঙ্গে ফিলিস্তিন মুক্তি আন্দোলনের ফাতাহ এবং এর নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে যোগাযোগ ছিল। অন্যদিকে আয়াতুল্লাহ খামেনি এবং তার অনুসারীরাও ছিলেন ফিলিস্তিনি ইহুদি ও ইসরায়েল রাষ্ট্রের সরাসরি বিরুদ্ধে। তবে ইরান ও ইসরায়েলের সম্পর্ক ভেঙে পড়ে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর। তখন ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দেয় এবং তেহরানে ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে। শুধু তাই নয়, তারা ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ও যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। মূলত ইরানের বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্সের শিক্ষক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক আব্বাস ফরেজি বিবিসিকে বলেছিলেন, ইরানি সরকার ইসরায়েল নীতিতে পরিবর্তিত হওয়ার কারণেই দুদেশের মধ্যে বৈরী সম্পর্ক শুরু হয়েছিল। ইসলামী বিপ্লবের পর ইরান সরকার আমেরিকা ও ইসরায়েলকে তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল। একই সঙ্গে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার নীতিও তারা গ্রহণ করেছিল। অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি সেটা কখনোই গ্রহণযোগ্য মনে করেননি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকার করার নীতি গ্রহণ করেছিল।
অন্যদিকে ইরানের এমন উত্থানকে হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করেছিল ইসরায়েল। পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে চলে যায়। এর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইরানের দূরপাল্লা মিসাইল তৈরির চেষ্টা, আরেকটি হচ্ছে ইরানের পরমাণু প্রকল্প। লেবাননে ইরানের প্রত্যক্ষ সহযোগিতায় গড়ে উঠেছিল হিজবুল্লাহ। ইরানের এমন দুটি সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখেছিল ইসরায়েল। ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা বিশেষায়িত পরমাণু প্রকল্প ভেঙে দিতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। এমন সময় দেশটিতে একের পর এক বিজ্ঞানীদের হত্যাও করেছিল ইসরায়েল। নব্বই দশকে হামাস এবং ইসলামী জিহাদকেও সহযোগিতা করত ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল এক ধরনের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে ওঠে, যেটা দুই দেশের সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইসরায়েল ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে মোটেও আগ্রহী ছিল না। তারা শেষ পর্যন্ত সম্পর্ক ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাটিও করেছিল, কিন্তু ইরান সরকারের নীতি সেটা বাস্তবে পরিণত হতে দেয়নি। পরে ইসরায়েল চেষ্টা করেছে বিভিন্নভাবে ইরানের পরমাণু প্রকল্প এবং মিসাইল তৈরির প্রকল্পে যে বিজ্ঞানীরা জড়িত তাদেরকে গুপ্ত হত্যায় লিপ্ত হতে, কিন্তু ইসরায়েলের সব চেষ্টাই সফল হয়নি। ইরান তার নিজস্ব ক্ষমতা বলে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে এবং ইসরায়েলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরাও এখন সক্ষম।